করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে লঞ্চ ও ট্রেন প্রায় আড়াই মাস পর সচল হয়ে উঠেছে দেশের নৌ ও রেলপথ সদরঘাট লঞ্চ টার্মিনালে বসানো হয়েছে জীবাণুমুক্তকরণ বুথ ঘাটে ভিড়েছে বিভিন্ন রুটের লঞ্চ বিআইডব্লিউটি এ জানায় নকশায় দেখানো নির্দিষ্ট যাত্রীর বাইরে কোনো যাত্রী নিতে দেয়া হবে না এদিকে ট্রেন চালুর খবরে কমলাপুরে ভিড় টিকিট প্রত্যাশীদের আর কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মানা হবে বলে জানিয়েছেন রেল বিভাগ